cubic foot, about the size of a basketball, 8 gallons to a cubic foot. 8 gallons. এভরিবডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দারুণ আছি। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমরা গেছিলাম হোয়াইট ওয়াটার রাফটিংয়ে স্নেক রিভারে। তাই এখন এই ব্লগে দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা আজকে সারাদিনটা আর কী কী করলাম। তো এখন যথারীতি হোয়াইট ওয়াটার রাফটিং থেকে বেরিয়ে আর কি ওয়েট স্যুট জমা দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আগে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে স্নান করবো ভালো করে, কারণ এখন জামা কাপড় যেটা পরে আছি আমরা পুরো ভেজে, মানে ভিজে একদম চুপচুপে হয়ে রয়েছে। তাই এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই রাস্তাটা তো তোমরা জানোই, এখান দিয়েই সবসময় যাতায়াত করি। আর এই দেখো গরমকালে ট্রাফিক শুরু হয়ে গেছে। তো যথারীতি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে স্নান টান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম। আর এখন যাচ্ছি ফোর সিজনসে লাঞ্চ করার জন্য, লাঞ্চ বা আর্লি ডিনার বলতে পারো করার জন্য। আর চারিদিকটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, ফাইনালি সামার এখানে চলে এসেছে। ফাইনালি লাস্ট 7টা মান্থ যেইভাবে কাটলো, মানে পুরো 7 মাস ধরে টানা বরফ পড়ে গেছে, সেই নভেম্বরের 2 তারিখ থেকে শুরু হয়েছে। আর লাস্ট বরফ আমরা দেখলাম, আপাতত লাস্ট বরফ দেখলাম হচ্ছে মে মাসের 28 তারিখে, আর আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ। হোপফুলি আশা করছি যে আর যেন বরফ না পড়ে। অ্যাটলিস্ট ইন্টারনেট তাই দেখাচ্ছে যে আর বরফ পড়বে না, কিন্তু বলা যায় না। আমরা যেখানটায় থাকি এটা আর কি পুরোপুরি চারিদিকটা আর কি পাহাড় দিয়ে ঘেরাও করা, তাই এখানকার ওয়েদার বলা খুব মুশকিল আগে থেকে। যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মানে এই ধরো 1 ঘন্টা আগে দেখলে তুমি একদম পুরো রোদে, রোদ কাঠপোড়া রোদ বাইরে, আর 1 ঘন্টা পরেই দেখবে আবার ব্যাস দুম করে কোথার থেকে মেঘ চলে এলো, বৃষ্টি শুরু হয়ে গেলো, শিলা বৃষ্টি শুরু হয়ে গেলো, বরফ পড়া শুরু হয়ে গেলো, মানে নিমেষের মতো একদম পুরো একদম ওয়েদার পুরো এই স্পার্ট থেকে উস পার্ট চলে যায়, সে আর বলার মতন না। তো যাই হোক, সব পাহাড়ি এলাকাতেই আর কি এরকমই অলমোস্ট, কিন্তু আমরা যে এই জায়গাটায় আছি এই জায়গাটা এত ছোট, এত ছোট, আর পুরো চারিদিকটা যে এত বড় বড় পাহাড় দিয়ে ঘেরাও করা, তাই জন্য এখানে ওয়েদার প্রেডিক্ট করা খুব মুশকিল। তাই জন্য আমরা এখানে আগের থেকে ওয়েদার দেখে রাখি না, যেদিনকে কোথাও যাওয়ার তার ঠিক আগের দিনই দেখি আমরা ওয়েদারটা। আর এই হচ্ছে সেই ফেমাস গ্র্যান্ড টিটন মাউন্টেন, যেটা সব থেকে মানে পৃথিবীতে সব থেকে ফটোগ্রাফড মাউন্টেন হচ্ছে এই মাউন্টেনটা গ্র্যান্ড টিটন। আর আমরা এখন ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাব, কারণ মেন রোডে আসার সময় তো তোমরা দেখলেই কতটা ট্রাফিক হয়ে রয়েছে, তাই এখন ভাবছি যে পুরো ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাব। আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম ফোর সিজনসে প্রায় বলতে গেলে। এখন একটুকুনি হেঁটে গাড়িটাকে পার্ক করলাম, পার্ক করে এমপ্লয় পার্কিং লটে আর কি পার্ক করতে হয় এখানে, মানে লোকাল যারা থাকে এখানে আর কি পার্ক করার জায়গা দুটোই আছে, একটা হচ্ছে এমনি মানে যারা টুরিস্ট থাকে তাদের জন্য, আর একটা হচ্ছে যারা এখানে থাকে। তো আমরা সাধারণত আর কি এমপ্লয় পার্কিং লট বলে থাকি ওখানেই পার্ক করি। এখানে আবার পার্ক করতে গেলে মাসের আর কি একটা মাসিক ভাড়া দিতে হয়। আবার তুমি যদি চাও, যেমন আমি এখানে কাজ করি না, আমার কাজের জায়গাটা হচ্ছে অন্য, তো আমি আর কি এখানে আমার মাসিক ভাড়াটা নেই, কিন্তু লুক যেহেতু এখানে আসতে হয়, এই জায়গাটার নাম হচ্ছে টিটন ভিলেজ, লুকের যেহেতু এখানে আসতে হয় তো একটা মাসিক ভাড়া দেয় গাড়ি রাখার জন্য, সেখানেই আর কি লুক গিয়ে রাখলো। আর এই আমরা চলে এসেছি ফোর সিজনসের একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে হ্যান্ডেল বার। আর বাইরেটা এত সুন্দর দেখতে লাগছে, আর রোদটা তো আছেই, রোদের তাপ তো আছেই, কিন্তু তার সাথে সাথে একটা ঠান্ডা যেন হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে। তাই আমরা ভাবলাম যে কেন না বাইরেই বসি, তাই আউটডোর সিটিংটা নিয়েছি। আর এখন চলো তাড়াতাড়ি করে ঝটপট করে অর্ডার করে দিই, খুব জোর খিদে পেয়েছে সারাদিন ধরে না খেয়ে। সেই সকালবেলায় তো কিছু খেয়ে বেরোয়নি সেরকমভাবে, জাস্ট কফি খেয়েই দৌড় দিয়েছি, কারণ অলরেডি তোমরা তো দেখলেই আগের ব্লগে যে অলরেডি লেট হয়ে গেছিলাম আমরা। আমাদের পৌঁছানোর কথা ছিল 11টার সময়, সেখানে গিয়ে আমরা পৌঁছেছি 11টা 20-25 ওরকম নাগাদ, মানে 15-11টা যখন বাজে তখন আমরা রাস্তায়। তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ঝটপট করে অর্ডার দিয়ে দিলাম। আমি দিয়েছি হচ্ছে ফ্রাইড চিকেন স্যান্ডউইচ, আর অ্যাপেটাইজারে দিয়েছি হচ্ছে নাচো, নাচোটা আমি আর লুক মিলে শেয়ার করে খাবো। আর লুক দিয়েছে ওইদিকে বার্গার, ডাবল প্যাটির বার্গার। সাইডে যে ওই সবুজ রঙের এটা দেখছো, ওটা হচ্ছে গুয়াকামোলা, মানে ওটা অ্যাভোকাডো দিয়ে বানানো হয়, এত ভালো লাগে ওটা খেতে আমার। আর মেক্সিকান আর ইন্ডিয়ান ফুড অনেকটাই বলতে গেলে এক লাগে, মানে মশলাপাতি যারা যেসব জিনিসগুলো আমরা ইউজ করি, যেমন ধরো কিউমিন, কিউমিনটা আমার মেক্সিকানসরাও খুব ইউজ করে।
টনিকটা বলতে গেলে একরকম, আর এই দেখো ঝটপট করে আমরা খেয়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল প্রায়, তাই এখনো বাকি আছে ডেজার্টটা। ফাইনালি এটাই হচ্ছে ফেমাস কাউবয় কুকি, যেটা লুক অর্ডার করেছে, আমি অর্ডার করিনি কারণ আমার পেট প্রচণ্ড ভর্তি, মানে পুরো একদম ফুল হয়ে রয়েছে, তাই ঝটপট করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বিলটা দিলাম, এই কটা খাওয়ার অর্ডার করলাম, আর বিল হয়ে গেল হচ্ছে $145। এই জায়গাটা প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড, আর তারপরে তো টিপ আছেই, এক্সট্রা টিপ দিতে হয় 22%, যেখানেই যাই না কেন আমাদের এখানে আর কি, মানে এটা আমেরিকানসদের রুল যে 22% টিপস দিতে লাগবে যেখানেই তোমরা খেতে যাও না কেন, বিলের ওপরে যা বিল হবে তার উপরে 22%, মানে হচ্ছে যদি $100 বিল হয় তার উপরে 22% হচ্ছে $22, টাকা কেন বলছি $22, তো $22 তোমায় টিপ দিতে হবে যা বিল হবে তার উপরে। আর এই দেখো আমরা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, আর এবার সেই ন্যাশনাল পার্ক ধরে, মানে গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক ধরেই আর কি বাড়িতে যাব। রাস্তার ধারে এই গাড়িটা দাঁড়িয়ে আছে কারণ ওই পাশে আর কি সুন্দর একটা পাখি দেখা যাচ্ছিলো, তাই জন্য গাড়িটা দাঁড়িয়ে গেল, ওরা পাখির পিকচার তুলছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে ব্যাস হঠাৎ দেখি গাড়ির লাইন, তো আমরা বললাম কী হলো ব্যাপারটা, সব এত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন, তাই আমরাও পার্ক করে বেরোলাম, বেরোনোর সাথে সাথে দেখি এই গ্রিজলি বিয়ারটা, যাই না বুঝতে পারছো কি না, ব্রাউন কালারের এটা হচ্ছে গ্রিজলি বিয়ার, এখানে বিয়ার, আর এটা শুধু এটা হচ্ছে মামা বিয়ার, এটার সাথে সাথে বেবি বিয়াররাও ছিল, কিন্তু আমরা সবকটাকে দেখতে পাইনি, যখন যাচ্ছিলাম মানে বেরোনোর সময় আর কি দেখি একটা বেবি বিয়ার সাইডে দাঁড়িয়ে আছে, এটার চারটে বাচ্চা আছে, আমরা খালি একটাকেই দেখেছি আর মামাটাকে দেখেছি, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামা বিয়ার, মানে ভাবতে পারছো কত বড়, আমরা কতটা দূর থেকে দাঁড়িয়ে ছবি তুলছি, তাও দেখে মনে হচ্ছে না এই বড় একটা ভাল্লুক, সত্যি এসব দেখা মানে ভাগ্যের ব্যাপার, ভাল্লুক তারপরে বাঘ, মাউন্টেন লায়ন, মুস, এসব দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার, তো চলো এখন চোখ পুরো সার্থক হয়ে গেল দেখা মামা বিয়ার আর বেবি বিয়ারকে, এবার এগিয়ে যাই আমরা, আমরা একটা এগিয়ে যেতে যেতেই দেখি যে আবার একটা গাড়ির লাইন দাঁড়িয়ে আছে, সবাই বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমরা ভাবলাম যে কী হলো ব্যাপারটা দেখি, তো আমরাও গাড়িটা দাঁড় করাই, আমরা গাড়িটা দাঁড় করিয়ে সেরকম কিছু দেখতে পেলাম না, খালি একটা মুস দেখতে পেলাম আর কয়েকটা হাঁস আর কি যাচ্ছিলো, তো এইসবই দেখলাম, এটা আবার হাঁস না কিন্তু, সরি হাঁস কেন বলছি আমি, হাঁস না এগুলো হচ্ছে ক্যানেডিয়ান গিস, এগুলো আবার এক জায়গার থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, আর এখন হচ্ছে পারফেক্ট সিজন মাইগ্রেট করার জন্য, তো চলো আমরা এখন বাড়ি থেকে রওনা দিই, আর এই ব্লগটাকেও আমি এখানেই এন্ড করছি, তোমাদের সবার সাথে দেখা হবে পরে আর একটা ব্লগে, টিল দ্যান টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, এই ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো দ্যান ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, শেয়ার দিস ভিডিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা, আর আরও কীভাবে আমি আমার ভিডিওসগুলোকে ইম্প্রুভ করতে পারবো, তো চলো গুড বাই, সি ইয়া।